ব্রুনাইয়ের রাজধানী শহরে অবস্থিত বিস্ময়কর সুন্দর এক স্থাপনা সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। অসাধারণ স্থাপত্যশৈলী আর রাজকীয় প্রাচুর্যে নির্মিত এই মসজিদকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে। এশিয়ার ছোট দেশ ব্রুনাইয়ের মর্যাদার প্রতীক এটি। দেশটির জনগণ গর্ব করে থাকেন সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদকে নিয়ে। দেশ বিদেশের লাখো পর্যটকের কাছেও জনপ্রিয়তা পেয়েছে এটি। মসজিদটি নির্মাণে অনুসরণ করা হয়েছে মুঘল এবং ইতালিয়ান স্থাপত্যশৈলীর মিশ্রণে। শুধু নামে রাজকীয় নয়, এই মসজিদের উপরে থাকা সবচেয়ে বড় গম্বুজটি পুরোটাই সম্পূর্ণ খাঁটি সোনা দিয়ে মোড়ানো। ব্রুনাইয়ের 28তম শাসক সুলতান তৃতীয় ওমর আলী সাইফুদ্দিন শুরু করেছিলেন এই মসজিদের নির্মাণ কাজ। তার নামে নামকরণ করা হয়েছে এটির। 1958 সালে শেষ হয় রাজকীয় এই মসজিদের নির্মাণ কাজ। তখন থেকেই ব্রুনাইয়ের ইসলামী বিশ্বাসের প্রতীক হিসেবে মর্যাদা পেয়ে আসছে এটি। সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ প্রায় 117 ফুট উচ্চতা বিশিষ্ট। এত উচ্চতার কারণে শহরের যে কোনো স্থান থেকে দেখা যায় এই মসজিদটি। বিশাল লেকের এক পাশে দাঁড়িয়ে মসজিদের দিকে তাকালে মনে হয় মসজিদটি যেন লেকের পানিতে ভাসছে। রোদের আলোয় পুরো রাজধানী শহর থেকে দেখা যায় স্বর্ণগম্বুজের ঝলমলে আলোর দ্যুতি। এই মসজিদে সবচেয়ে সুন্দর রূপ দেখা যায় রাতের বেলায়। অন্ধকার রাতে সোনালি আলোয় সাজানো মসজিদটি দেখতে মনে হয় পুরোটা সোনায় নির্মিত, যেন সোনায় মোড়া বিশাল এক পাহাড়। আশেপাশে রয়েছে অত্যন্ত সবুজ প্রকৃতির মনোরম সৌন্দর্য, রয়েছে বিশাল বিশাল ফুলের বাগান এবং কৃত্রিম ফোয়ারা। এর মাঝে স্বর্ণগম্বুজ রাজকীয় মসজিদ যেন চোখ জোড়ানোর নান্দনিক এক স্থাপনা। এছাড়া মসজিদের পাশেই লেকের মধ্যে স্থাপন করা হয়েছে শৈল্পিক ডিজাইনের রাজকীয় বজরা। পাথরের তৈরি সুন্দর একটি সিঁড়ি দিয়ে বজরাটি যুক্ত করা হয়েছে মসজিদের সঙ্গে। এই বজরায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত প্রতিযোগিতা। উজ্জ্বল আবহাওয়াতে দিনের বেলায় ঝলমলে আলোর দ্যুতি ছড়ায় মসজিদের স্বর্ণ মন্দির গম্বুজ, যা দেখে আকৃষ্ট হন দেশ বিদেশের পর্যটকরা। আগ্রহী পর্যটকদের জন্য মসজিদের সুউচ্চ মিনারে চড়ার ব্যবস্থাও রয়েছে। শুধু বাইরের চাকচিক্য নয়, মসজিদের অভ্যন্তরে সাজানো হয়েছে মনোমুগ্ধকর রাজকীয় ডেকোরেশন দ্বারা। মেঝে এবং দেয়ালে ব্যবহার করা হয়েছে অত্যন্ত মূল্যবান গ্রানাইট, মার্বেল ও ক্রিস্টাল পাথর। ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছে সিলিংয়ের বিশাল ঝাড়বাতি। মেঝে 17 ইঞ্চি এবং জানালায় ব্যবহৃত রঙিন কাচ আমদানি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রায় 3000 মুসল্লি। অপূর্ব স্থাপত্যশৈলী আর অসাধারণ সৌন্দর্যের জন্য মসজিদটি পরিণত হয়েছে ব্রুনাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। নামাজের সময় ছাড়া বোঝার উপায় নেই যে এটি একটি ধর্মীয় স্থাপনা। তবে নামাজের সময় মুসল্লি ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। এছাড়া আশালীন পোশাক পরিচ্ছদের বিষয়ে বিধিনিষেধ রয়েছে মসজিদ এলাকার অভ্যন্তরে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এরকম ইন্টারেস্টিং সব ভিডিওগুলো দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।